আজি পালিত হয়েছে পবিত্র কার্তিক পূর্ণিমা। এসব আজি ঠার পরম্পরা অনুযায়ী আরম্ভ হয়েছে বিশ্ব প্রসিদ্ধ বালিযাত্রা। আজির দিনের সাধব পুয় বিদেশর বাণিজ্য করে নিজ মাটিতে ফেরিলে। এই নৌবাণিজ্যর পরম্পরা স্মরণ উদ্দেশ্যে মহানদী কূলের তৈলক সমাজ পক্ষ বৈত পন্দাণ কার্যক্রম করা যায়। সেদিন মনে পকাই সাধব পুঙ্ক ফেরিবা দৃশ্যক প্রতীকাত্মক রূপে প্রদর্শিত করা যাইছে। চলিত বর্ষ এটা গোটে স্বতন্ত্র ভাবে আমি করছু, আমার যে সাধব সাধবাণী মানুষ গোটে স্বতন্ত্র প্রক্রিয়ার চয়ন করছু। তাছাড়া 10,000 লোক এটি জলযোগর ঠুঙ্কাপুরি প্রসিদ্ধ ঠুঙ্কাপুরি ছেনা তরকারি মালপুয়ার বন্দোবস্ত করছু। সাংস্কৃতিক কার্যক্রম সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতি অর্জন করে ওড়িয়া মানুষ আজ সম্বর্ধিত করছু। বিদেশ অতিথি মানে আসছেন, সুদূর কুয়েত্র অতিথি আসছেন, এবং বালিদ্বীপের যে প্রথম বালিযাত্রা করছিলেন তাঁকু আমি অতিথি করে ডাকিছু। আজ পৃথিবী ডেভেলপমেন্ট সহ ইয়ার ডেভেলপমেন্ট কার্যক্রম চালছে, এবং ইয়ে এক স্বাভাবিক পরিস্থিতির এসব কার্যক্রম হওয়া উচিত এবং ডেভেলপমেন্ট হব। এতে কে গোটে বাহাদুরি নেওয়া মু কী ভাবুনে এগুলা ঠিক অছি বলি। যেতবে টেকনোলোজি ডেভেলপ করছি, সাইন্স ডেভেলপ করছি, সব লোক চরিত্র ডেভেলপ করছি, তার সঙ্গে তাল দিয়ে বালিযাত্রা ডেভেলপ করা উচিত এবং সে কার্যক্রম চালছে। বৈত পঞ্জাণ উৎসব হচ্ছে গোটে তৈল সমাজের ভিত্তিভূমি, সেমানে হি আর আধার লে আমার এই কার্যক্রম আমাকে প্রেরণা দেব, তাঁর অংশগ্রহণ আমাকে প্রেরণা দেব, ওড়িশার ইতিহাস কু মনে পকাইব, আউ হাজার বর্ষের গাথা কু বহন করি আমি আগুক যা। ওড়িশা আজ শিল্প সংস্কৃতির এক বরিষ্ঠ রাজ্য হওয়া যাচ্ছে জাতীয় স্তরের, ইয়ে হচ্ছে আমার ভিত্তিভূমি। এপটে ঐতিহাসিক বালিযাত্রা সবুটি উৎসাহ উদ্দীপনা। বালিযাত্রা সুরক্ষা ব্যবস্থা কড়াকড়ি করা যাইছে। 7 প্লাটুন পুলিশ ফোর্স সহ 200 রু অধিক পুলিশ অধিকারী, 6 আন্টি টেরোরিস্ট স্কোয়াড, 25 আউটপোস্ট সহ লাগিছে 6 ওয়াচ টাওয়ার। ভিড় সময়ের চোরি রোকিবা 100 সিসিটিভি ক্যামেরা সহ সাধারণ পোশাকরে মধ্য মুতয়ন রহবে পুলিশ। সেপরি ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থা পরিচালনা, নিখোঁজ ছোট পিলাঙ্কু উদ্ধার ও বরিষ্ঠ নাগরিকঙ্কু সহযোগ উপরে অধিক গুরুত্ব দিয়া যাউছে। এটা গোটা কমিশনারেট পুলিশের মুখ্য দায়িত্ব যে এই 8 কাল যে যাত্রা চালিব তাকে সুচারু রূপে পরিচালনা করিবা। আমি লোকঙ্কর সহায়তা পাই 25 পুলিশ হেডপোস্ট বিভিন্ন জায়গায় খোলা হয়েছে, যাত্রা পড়িয়ারে, যাত্রার যে রাস্তা সংযোগ করছি রাস্তা মানকরে, এবং ডিফরেন্ট জংশনরে যেটি আমি ভিড় নিয়ন্ত্রণ পাই ট্রাফিক কটকণা লাগু করিবু, সেই জংশন মানকরে মধ্যে পুলিশ হেডপোস্ট ফাংশনাল অছি। 2 মেজর পুলিশ হেডপোস্ট বা মেইন হেডপোস্ট আমি যা কহুছু, যেটি বিভিন্ন প্রকার সুবিধা অছি, সেইটা গোটে উপর বালিযাত্রা গ্রাউন্ডে অছি এবং গোটে তল বালিযাত্রা গ্রাউন্ডে অছি। আমি জুভেনাইল বা ছোট ছুঁয়া মানুষ স্বতন্ত্র ব্যবস্থা করছু, সিনিয়র সিটিজেন ব্যবস্থা করছু, মহিলা মানুষ ব্যবস্থা করছু, যেটি আমার বিভিন্ন সহায়তা মধ্যে যোগাই দিয়া যাব। এবং কোনসি অঘটনকে রোকিবা পাই 8 অ্যান্টি টেরোরিস্ট মোর্চা করা হয়েছি, টোটাল 6 টাওয়ার ওয়াচ টাওয়ার মধ্যে করা হয়েছি, যেটি আমার পুলিশ সেইটি ডিপ্লয়েড হবে এবং এন্টায়ার বালিযাত্রা কেমিতি সুচারু রূপে পরিচালিত হব তা উপরে তীক্ষ্ণ নজর রাখিবে। 8 ধরি চালিবাকু থিবা এই মহাপর্বরে ঝলসিব কটক। কটকরু ক্যামেরা পর্সন সুব্রতক সহ বিশ্বজিৎ দাসক রিপোর্ট অর্গস নিউজ। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।